রাখিও জন্নতে মোরে শুধু তোমার দয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাত ওসালাম আলা সৈয়দুল মুরসালিন আম্মা বা আদু ফাউদুবিল্লাহি মিনা সৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসলাত ওসালাম আলাইকা রসুল আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলাইকা নবী আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায় যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের অনুষ্ঠানেও মোবালিকে দাওয়াত ইসলামী আরমান আত্মারি ভাই আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকেও আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য কিছু ভালো কথা আপনাদেরকে জানানোর জন্য একটি বিষয় আমরা নিয়েছি যাতে করে এই ভালো কথা শুনে ভালো আমল করে আমরাও যেন জান্নাত লাভের উপায় খুঁজে পাই আলহামদুলিল্লাহ নবী আকরাম সাল্লাহ তাইলা আলহি ওসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি দৈনিক আমার উপর পঞ্চাশ বার করে দুরস্বরী পাঠ করবে কেয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব সল্লু আলাল হাবিব সল্লাহ তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্লু ত আলিহিবসাল্লাম দর্শক শ্রোতা মানুষের বিভিন্ন দিক থাকে মানুষ বিবেকবান হয়ে থাকে মানুষ দুর্বল বিবেকের হয়ে থাকে অথবা মানুষ চতুর হয়ে থাকে আবার মানুষ লজ্জাশীল হয়ে থাকে আবার মানুষ একটু লজ্জা ছাড়া যেটাকে আমরা বলি নির্লজ্জা হয়ে থাকে মানুষ সৎ চরিত্রবান হয়ে থাকে মানুষের মধ্যে বিভিন্ন ধাপ আছে মানুষের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আর এই সকল কোয়ালিটির মধ্যে এই সকল মানুষের যে দিকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আল্লাহ তাবারকতালার দরবারে পছন্দনীয় আর তার হাবিব সাল্লাহ আলি সাল্লামের দরবারে পছন্দনীয় মানুষের দিকগুলোর মধ্যে একটি দিক হলো লজ্জাবোধ লজ্জা হায়া যেটাকে বলি আমরা লজ্জাশীল ব্যক্তি আল্লাহ তার রাসুলের কাছে পছন্দনীয় যুগে যুগে আর কোরআনে পাকের মধ্যেও আর হাদিসে মোবারকার মধ্যে আর যুগে যুগে এই লজ্জাশীল ব্যক্তির ব্যাপারে কিতাবাদির মধ্যেও রয়েছে এবং কোরআন হাদিসের মধ্যেও রয়েছে যদি আমরা দেখি নবী আকরাম সাল্লা আলি সাল্লামের লজ্জার কথা তাও আমরা হাদিসে মুবারাকার মধ্যে পাই আর সাহাব আকরামের লজ্জার ব্যাপারেও তাদের কেমন লজ্জা ছিল তাও কিন্তু আমরা কিতাবাদির মধ্যে তাদের জীবনী অধ্যয়ন করলে পেয়ে থাকি আর এই লজ্জাশীল ব্যক্তি জান্নাত লাভের উপায়ের মধ্যে একটি উপায় হলো লজ্জা যদি ওই ব্যক্তির মধ্যে লজ্জা থাকে যেহেতু আরমান ভাই আমাদের সাথে রয়েছেন আমি আরমান ভাই থেকেই মাদানি ফুলনিবশা ইনশাআল্লাহ তালা আরমান ভাই লজ্জা এটা একজন ব্যক্তির জন্য অনেক বড় অনেক বড় একটি নিয়ামত বলা হয়েছে না কি যার লজ্জা নেই তো তার ইমান নেই এমন একটা কথা আমরা সবসময় শুনে আসছি তো এই যে লজ্জা হায়া বা সরম লজ্জা যেটাকে আমরা বলি এটার কি কোনো প্রকার ভেদ আছে জি সাকিব ভাই জি খুব সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে আর আজ তো সমাজে এমন মনে হচ্ছে কি লজ্জা মনে উঠেই যাচ্ছে আর লজ্জার জানাজা মনে বের হয়ে যাচ্ছে আল আমান আল হাফিজ আগেকার যুগের লোকেরা লজ্জা অনেক করত। আর আজ আমাদের এলাকার সমাজের এমন সিচুয়েশন হয়ে গেছে লজ্জা কাকে বলে কিভাবে লজ্জা করতে হবে লজ্জার প্রকার না লজ্জা কেন করবো কি বা অন্যান্য লোকেরা কেন লজ্জা করছো লজ্জা যেমন ইমানের অনেকগুলো শাঁখ রয়েছে হম তার মধ্যে থেকে একটি শাঁখ হচ্ছে লজ্জা আর লজ্জার প্রকারভেদও রয়েছে ফকি আবুলকি রহমতুল্লাহ বলেন লজ্জা দুই প্রকার এক হচ্ছে লোকদের ব্যাপারে লজ্জা করা আর একটি হচ্ছে আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করা লোকদের ব্যাপারে লজ্জা করার উদ্দেশ্য এটা যে তুমি নিজের দৃষ্টিকে হারামকৃত বস্তু থেকে বাঁচাও আল্লাহ এটা হচ্ছে লোকদের ব্যাপারে লজ্জা আর আল্লাহ তালার ব্যাপারে লজ্জা করার দ্বারা উদ্দেশ্য এটা যে তুমি তার নিয়ামতের পরিচয় লাভ করো এবং তার নাফরমানি করা থেকে লজ্জা করো আল্লাহ সুহান আল্লাহ তো আল্লাহ তালার যে হুকুম আহকাম রয়েছে সেগুলো পালন করতে হবে রাইট যেগুলো আল্লাহ তালা হারাম করেছে সেগুলো থেকে বিরত থাকতে হবে আর লজ্জা করতে হবে না আমি সেদিকে যাব না আর হারামকৃত যে বস্তু রয়েছে আমি সেদিকে আমি তাকাবো না কেননা সেদিকে তাকাতে আমার রব তালা নির্দেশ করেছে দেয়নি নিষেধ করেছে আর যে ব্যক্তি নিজের চোখ দিয়ে হারাম দেখবে আল্লাহ তালা তার চোখের মধ্যে আগুন ভরে দিবে আর যখন আমাদের চোখের মধ্যে ধুলো বালু পড়ে যায় আমরা যন্ত্রণায় একেবারে অতিষ্ঠিত হয়ে যায় কিন্তু চিন্তা করি আমরা এখানে বালু দেওয়া হবে না বরং ক্যামতের দিনে আগুন ভরে দেওয়া হবে সেদিন যন্ত্রণার সীমা থাকবে না তো এই জন্য আমাদেরকে লজ্জা করা উচিত চমৎকার ঘটনা রয়েছে মানে সুগন্ধ যার দেহ থেকে বের হতো তিনি যখন মসজিদে যেতেন দেহ থেকে সুগন্ধি বের হতো রাস্তায় যেতেন সুগন্ধি বের হতো কোথাও বসতেন সুগন্ধি বের হতো কেউ জিজ্ঞেস করলো হুজুর আপনি কোন সুগন্ধি ব্যবহার করেন যার কারণে এত সুগন্ধ আপনার দেহ থেকে বের হয় তো তিনি বললেন আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না বলে কি বলছেন আপনি কোনো সুগন্ধি ব্যবহার করেন না বলে হ্যাঁ আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না আমার ঘটনারা কিছু ব্যতিক্রম রয়েছে আল্লাহ আল্লাহ তো কৌতূহল সৃষ্টি হয়ে গেল জানার জন্য জানার জন্য হুজুর বলুন না কি ঘটনা আপনার রয়েছে তখন তিনি বললেন আমি যখন যুবক ছিলাম একটু সুন্দর ছিলাম আমি আমার বাবা আমাকে একটি কাপড় এর দোকানে আমাকে চাকরির জন্য লাগিয়ে দিল। কেন আমার অনেক লজ্জা ছিল আমার অনেক লজ্জা ছিল আমার এই লজ্জাকে ভাঙার জন্য আমার বাবা বাজারে একটি দোকানে আমাকে বসিয়ে দিল যাতে করে বিক্রয় করবে লোকদের সাথে কথা বলবে এর লজ্জাটা একটু কম হবে একদিন এক মহিলা আসলো কিছু কাপড় ক্রয় করার জন্য আর বলল আমার যে ঘরের যে মালিকা আছে ঘরের যে মালিক রয়েছে মহিলা সে কিছু কাপড় ক্রয় করবে আপনার দোকান থেকে তো কিছু কাপড় আমাকে দিয়ে দিন যেটা পছন্দ হবে সেটা রেখে দেবো আর তার টাকাটা আমি পাঠিয়ে দিব ঠিক আছে তাহলে নিয়ে যান সাথে এই যুবককেও দিয়ে দিন আমি তো আসতে পারবো না পরে টাকা আর কাপড় নিয়ে চলে আসবে তাই করা হলো যুবক মাথা নত করে সেদিকে অগ্রসর হলো দেখলো একটি বিশাল ঘর রয়েছে দালান রয়েছে সেখানে প্রবেশ করলো এক দরজা দুই দরজা তিন দরজা ভিতরে যখন প্রবেশ করলো তো দেখলো বিশাল মহলের মতো ঘর সে দাসী যে ছিল সে চলে গেল পরে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো যুবতী এক মহিলা সেখানে ছিল আর সে যুবককে প্রস্তাব দিল মুখ কালো করার জন্য সেই যুবক একেবারে অবাক হয়ে গেল হায় আল্লাহ আমি কোথায় চলে আসলাম আর এগুলো কি প্রস্তাব দেওয়া হচ্ছে সে একেবারে মাথা নত করে রাখলো কি করি কি করি সে তো আগে থেকে লজ্জাশীল ছিল যুবক কি করি সে মহিলার দিকে তাকাচ্ছে না একেবারে লজ্জার কারণে ঘামিয়ে গেল পরে সে মনে মনে চিন্তা করলো কি না আমি এই মহিলার দিকে তাকাবো না আর নিজের মুখও আমি কালো করব না তখন এক সে আইডিয়া সে করলো আর বললো কি ঠিক আছে আমাকে একটু টয়লেটতে যেতে দিন আমি টয়লেট থেকে ফ্রেশ হয়ে আসি ঠিক আছে টয়লেটের দরজা খুলে দেওয়া হলো সে গেল সেখানে আল্লাহর ভয়ে কম্পন করতে লাগলো মলা দরজা তো বন্ধ রয়েছে কেউ দেখছে না কিন্তু মালিক তুমি তো আমাকে দেখছো তুমি আমার প্রভু রয়েছ তুমি আমার মালিক রয়েছ আজ যদি এমন কিছু ঘটে যায় তাহলে কেমন দিনে আমি তোমাকে মুখ দেখাতে পারবো না মলা তুমি যে আমাকে নিয়ামত দান করেছো লজ্জাশীলতা এটা যাতে ভেঙে না যায় সে নিজের নফসকে কাবু করে টয়লেটের যে ময়লাগুলো ছিল হাতে মুখে মালিশ করে নিল আর সেইভাবে বেরিয়ে আসলো তার এই অবস্থা দেখে ওই মহিলা পাগল পাগল বলে চিৎকার দিতে লাগলো আর তাকে কোনো কাপড়ের মধ্যে কোনো পাটের মধ্যে মরিয়ে বাইরে যুবককে ফেলে দিল সে আল্লাহ পাকে শুক্র আদায় করলো মলা আমি বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি সে গুসুল করলো পবিত্রতা অর্জন করলো না পাকিগুলো পরিষ্কার করে নিল আর কাউকে বললো না রাত্রে যখন ঘুমিয়ে পড়লো তো স্বপ্ন দেখলো জিবরিল আলী ইসলাম স্বপ্নে আসলে আল্লাহ আর বললেন ইউসুফ আলী ইসলাম আর তোমার মধ্যে কিছু সাদৃশ্য দেখা যায় এরপরে জিবরিল আলী ইসলাম তার দেহে এবং তার চেহারায় হাত বুলিয়ে দিলেন সে বুজুর্গ বললেন কি আমার দেহ থেকে যে খুশবু বের হয় সেটা আমার কোনো কামালিয়াত না এটা জিবিরিল আলী ইসলামের হাত বুলিয়ে দেওয়ার কারণে এই বরকটটি আমার অর্জন হয়েছে তো আমরা যে যুবক রয়েছি অনেক ইয়াংস্টার আছে আজ আমাদের সমাজের মধ্যে তো তাদেরকেও এসব ঘটনা শুনতে হবে জানতে হবে হাদিসে করিমা পড়তে হবে কি লজ্জা কি রয়েছে আচ্ছা লজ্জা বলতে এটা নাকি আমি মানুষের সামনে লজ্জা করলাম কিন্তু গোপনে আমি লজ্জা করলাম না গুণা করলাম না আমার রব আমার সাথেই রয়েছে কে কাতেবিন আমার সাথেই রয়েছে আমি ঘুমাচ্ছি কিন্তু তারা ঘুমাচ্ছে না আমরা যা করছি তারা দেখছে সব নোট হচ্ছে আমার রব আমাকে দেখছে তো যেভাবে আমরা বাইরে লজ্জা করব। ঠিক ভাবে গোপনে আমরা আছি ঘরে আছি দরজা বন্ধ করে আছি একা কি আছি সে সময় আমরা লজ্জা আমাকে সেই লজ্জাটা যেন থাক আর ইমাম হুসেন রাজি আল্লাহ তাল বলেন তাকুয়া গাড়ি কি তাকুয়া গাড়ি এটা হচ্ছে বাইরে যেভাবে তুমি তাকুয়া পরহেজগারি অবলম্বন করছো নিজের দৃষ্টিকে হেফাজত করছো যেভাবে তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখছো মানুষের সামনে ঠিক সেরূপাবে গোপনীয় নিজেকে বাঁচিয়ে রাখো এটা হচ্ছে তাকুয়া এবং পরিষ্কার এটার নামই হয়েছে তাকোয়া আরেকটি বিষয় দর্শক শ্রোতা সেটা হলো গিয়ে আমাকে আল্লাহ তাবারকতালা এই চোখ দিয়েছে এই দৃষ্টি দিয়েছে কোরআনে পাকের লোয়াত করার জন্য এই দৃষ্টি আল্লাহ তাবারকতালা আমাকে দিয়েছেন হেরেম শরীফকে জিয়ারত করার জন্য আমার এই দৃষ্টি আল্লাহ তালা দিয়েছেন মদিনাতুল মনোয়ারা দেখার জন্য জিয়ারত করার জন্য আল্লাহ যদি আমার নসিবে লেখেন আল্লাহ যদি আমার ভাগ্যে লেখেন আর আমি যদি তেমনই তাকুয়া পর তা অবলম্বন করতে পারি আর আমি যদি লজ্জাশীল ব্যক্তি হয়ে থাকি আমি যদি আল্লাহ তার রাসুলকে খুশি করতে পারি বা এই চোখ দিয়ে আমি এই দৃষ্টি দিয়ে আমি নবী আকরাম সাল্লামের জিয়ারত করতে পারবো আর এই চোখ দিয়ে যেই চোখ দিয়ে আমি বেহায়াপনা দেখব যেই চোখ দিয়ে আমার লজ্জা উঠে যাবে তো আমি খারাপ কিছু দেখব এই চোখে লজ্জা উঠে যাবে তো আমি হারাম কিছু দেখব তো কখনোই এটা আশা করা যায় না যেই চোখ দিয়ে হারাম দেখেছি সেই চোখ দিয়ে আমার নবীকে জিয়ারত করব যে চোখ দিয়ে আমি বেহায়াপনা দেখেছি সেই চোখ দিয়ে আমার নবীর জিয়ারত করব এটা তো হতে পারে না আমাকে ভালো কিছু দেখতে হবে আমাকে হারাম দেখা থেকে বাঁচতে হবে আচ্ছা আরমান ভাই যে বিষয়টা আমার চলে আসছে এখনই মনে লজ্জা কি শুধু অন্তরে নাকি চোখেও লজ্জা চোখের রয়েছে আহা হাতের আছে তারপরে রয়েছে। চিন্তা লজ্জা রয়েছে আমি যে চিন্তা করছি কি চিন্তা করছি কাকে নিয়ে করছি না চিন্তা করা যাবে না আমি কল্পনা করছি কাউকে নিয়ে ভাবছি কি নিয়ে ভাবছি মক্কা মদিনা নিয়ে ভাবছি কোরআন নিয়ে ভাবছি নাকি কোনো পার্সন কে নিয়ে আমি ভাবছি হ্যাঁ তো এই ভাবাটাও যে আমি ভাবছি এই ভাবাটাকেও ভালো দিকে নিয়ে যেতে যেতে হবে লজ্জা রয়েছে চোখের লজ্জা আছে মুখেরও লজ্জা রয়েছে মুখ দিয়ে আমি কি বলছি মুখ দিয়ে আমি কি বলছি কানেরও লজ্জা আছে আমি কান দিয়ে কি শুনছি পায়েরও লজ্জা আছে পা দিয়ে আমি কোথায় যাচ্ছি লজ্জাজনক জায়গায় যাচ্ছি হারামের দিকে যাচ্ছি না ভালো দিকে যাচ্ছি তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো ব্যাপারে আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে যেমন করে আমরা এর পর পূর্বের এক পর্বের মধ্যে সৎ চরিত্রবান ব্যক্তিকে নিয়ে আলোচনা করেছিলাম সৎ চরিত্রবান ব্যক্তি যে হয় তাকে নিয়ে সমাজের মানুষও আলোচনা করে অর্থাৎ তারকে ভালো বলে তার কথাবার্তা ওঠা বসা এই সকল নিয়ে প্রশংসা করে তেমনিভাবে নির্লজ্জা যে ব্যক্তি আছে যার মধ্যে লজ্জা নেই কি বলবো আজকালের কথা যে সকল মানুষের মধ্যে লজ্জা নেই তাদের কিন্তু নিয়ে আবার সমাজের মানুষ সমালোচনা করে এমন একটা মানুষ আছে এমন বেহায়া আছে বা এমন নির্লজ্জা আছে কি সে এমনভাবে চলে সমাজের মধ্যে এমন বলে কথা বলে কথা বলে তো মুখ থেকে বারবার গালি গালাজ আর বিভিন্ন অশ্লীল ভাষায় সে কথা বলে নির্লজ্জ ব্যক্তি যারা হয় থাকে আবার তাকে নিয়ে কথা বলে মানুষকে যে সে যখন রাস্তায় বের হয় তো ফরস তরক করে হাঁটুর উপরে কাপড় পরিধান করে রাস্তা বের হয় কেমন এক নির্লজ্জ ব্যক্তি আবার যখন সে তার যখন রাগ আসে সে মানুষকে গালি গালাস করে এই যে নির্লজ্জ এক ব্যক্তি তাকে নিয়েও কিন্তু মানুষ বিভিন্ন ধরনের কটু কথা বলে কেননা তার লজ্জা নেই সে বিভিন্ন কাজ করতে কখনো নিজের বিবেকে বাদে না তাকে নিয়েও মানুষ সমালোচনা জাকির ভাই আমাদেরকে কারিমা শুনতে হবে আমাদেরকে হাদিস কারিমা জানতে হবে কি অশ্লীল কথা যে বলে বা আমি বলছি বা অন্য কেউ বলছে তো এই অশ্লীল কথা মানুষ নির্দ্বিধায় বলে ফেলে দূর কি হবে কে কি বলবে বড় ভাইয়ের সামনে বাবার সামনে মায়ের সামনে অশ্লীল গালি দেয় সমাজের বড় ভাই আছে মুরব্বী আছে তাদের সামনে অশ্লীল কথা বলছে ভাই জানি তোমার অনেক শক্তি আছে অনেক ক্ষমতা আছে তোমার প্রতাপ আছে টাকা পয়সা আছে তার মানে এটা না তুমি ইসলাম থেকে বাইরে রয়েছ তুমি ইসলামের মধ্যেই রয়েছ দেখো আমাদের ইসলাম কি বলে জাকির ভাই যে অশ্লীল ভাষা ব্যবহার করে কথাবার্তারা বলছে তো কথাবার্তার মাধ্যমে সে এভাবে কুরুচিকর কথাগুলো বলে দিচ্ছে যেটা অপছন্দনীয় রয়েছে তো কেমতে দিন এমন ব্যক্তি কুকুরের আকৃতিতে উঠবে আরেকটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে যে ব্যক্তি অশ্লীল কথাবার্তারা বলে আনন্দবোধ করে কেমতে দিন তার মুখ থেকে রক্ত ও পুজ প্রবাহিত হতে থাকবে তো দেখুন এই আমি কখনো চাইব না কি ক্যামতের দিনে আমি এই আকৃতিতে উঠি আমি কখনো চাইব না কি ক্যামতের দিনে আমার মুখ থেকে রক্ত এবং পুচ প্রবাহিত হোক বের হোক আমি কখনো চাইব না তো যখন আমি চাইব না তো আমাকে ভালো কথা বলতে হবে আমাকে মানে পছন্দ নিয়ে যেগুলো কথা আছে সেগুলো বলতে হবে আজ অনেক যুবক এমন রয়েছে আজ অনেক মানুষ এমন রয়েছে কি গাল দিয়ে মানুষ থেকে কাজ আদায় করে জুলুম করে গাল দিয়ে কথা বলে কাজগুলো আদায় করে। এমন মানুষদেরকে মানে তবা করে নেওয়া উচিত রহমতের আশায় আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলা তার গুনাকে ক্ষমা করে দিবে তবার দরজা আল্লাহ তালা খুলে রেখেছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক আজকে এই সেই লজ্জা কোথায় চলে গেল যেটা পূর্বের কার জমানায় ছিল মানুষদের মধ্যে আজকে নেই লজ্জাশীল ব্যক্তি এমন না আজকেও আছে কিন্তু নির্লজ্জতা বেশি ছড়িয়ে পড়েছে সমাজের মধ্যে আজ যদি আমরা ঘরের দিকে তাকাই তো মা ঘরের মধ্যে আছে সন্তান নিজের রুমের মধ্যে এত আওয়াজ দিয়ে গান শুনছে কি হয়ে গেল তোমার তোমার কি মা বাবার ব্যাপারে লজ্জা হয় না আল্লাহর ব্যাপারেও লজ্জা হয় না ঘরের মধ্যে তারা থাকা অবস্থায়ও তুমি এভাবে গান শুনছো মা বাবার সামনে বা আত্মীয় স্বজনের সামনে বা বাহিরে শর্ট প্যান্ট পরে থ্রি কোয়ার্টার পরে হাঁটুর উপরে কাপড় পরিধান করে তুমি বাহিরে বের হয়েছো তোমার কেতটুকু লজ্জা করে না তুমি রাস্তার মধ্যে মানুষের সামনে কানে হেডফোন লাগিয়ে গান শুনছো তোমার কেতটুকু লজ্জা হয় না কি কি হয়ে গেলো আমার এতটুকু লজ্জা করা উচিত কিন্তু দেখুন উসমানে গনির আল্লাহ লজ্জা তিনি কেমন একজন ব্যক্তি ছিল যার ব্যাপারে স্বয়ং রসুল করিম সাল্লাহ ইরশাদে কারিমা তারালাহুর কেমন ছিল তার লজ্জা কেমন ছিল তার লজ্জার পরিমাণটা কেমন ছিল যার ব্যাপারে আমার নবী সাল্লা নিজে স্বয়ং নিজে ইরশাদ করেছেন উসমান গনিরদ্দিয়াল্লাহ তালুর লজ্জার ব্যাপারে আমরা মুসলমান আমাদের আমরা কাকে অনুসরণ করব আমাদের আকাবির যারা ছিলেন না আমরা তাদেরকে অনুসরণ করব যারা সাহাবেক রাম ছিলেন আমরা তাদেরকে অনুসরণ করব যারা আমাদের ইমামগণ আছেন আর তাদের লজ্জার ব্যাপারে কত মোবারক বাণী আমরা শুনি আজ আমাদের লজ্জা কোথায় চলে গেল আরো কিছু মাদানী ফুল ইনশাল্লাহ তালা শুনি জি জাকির ভাই থেকে জি হাজর সেদনা আবু হুরারা রদিউল্লাহ তাল আন থেকে বর্ণিত হয়েছে রসুল আরবি মক্কি মদিন সুলতান সরকার সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম ইরশাদ করেন লজ্জা হলো ইমান জি সুহান দেখুন চমৎকার কথা কি যার লজ্জা আছে তার ইমান আছে আর যার লজ্জা নেই তার ইমান তার ইমান নেই আমার নবী সাল্লাহাম ইসাদ করেছেন লজ্জা হচ্ছে ইমান আর ইমান জান্নাতে নিয়ে যায় আল্লাহ 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 অশ্লীল কথাবার্তা অসৎ চরিত্রেই একটি শাখা আর অসৎ চরিত্র জাহান্নামে নিয়ে যাবে তো আমরা সবাই পছন্দ করি কি আমরা জান্নাতে যাই জান্নাতে অনেক নিয়ামত রয়েছে জাহান্নাম জাহান্নাম স্বয়ং যে আগুন জ্বলছে জাহান্নাম নিজেই স্বয়ং আল্লাহর কাছ থেকে পানা চাচ্ছে দোয়া করছে দুনিয়ার যে আগুন আছে এই দুনিয়ার আগুন প্রতিদিন আল্লাহ তালার দরবারে দোয়া করছে আল্লাহ সে জাহান্নামের আগুনের সাথে আমাকে মিশাইও না তো জাহান্নাম অনেক কঠিন রয়েছে ইটের ভাটা যে আছে যেখানে ইট তৈরি হয় কোন জীবন্ত পশুকে যদি ফেলে দেওয়া হয় তো এক ঘন্টার মধ্যে কি হবে বা আধ ঘন্টার মধ্যে কি হবে ছাই হয়ে যাবে ধুলো হয়ে যাবে তো এটা হচ্ছে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনই ওই আগুনকে ভয় করে আর আল্লাহর দরবারে আরস করে মলা তুমি আমাকে সেই জাহান্নামের আগুনের সাথে মিশাইও না তো যারা অশ্লীল কথা বার্তা বলে এটা হচ্ছে হারাম গুনা আর জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ আর উত্তম চরিত্র হচ্ছে এটা ইমানের শাখা আর এই ইমানটাই তাকে জান্নাতে নিয়ে যাবে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আমিন লজ্জা বোধ করার তৌফিক দান করুন আমিন আমিন বড়কে চলিয়ে এসেছে মাথা নত করে কথা বলি হুম কোন অপরিচিত মহিলা চলে এসেছে মাথা নত করেনই যাতে করে আমাদের দৃষ্টি তার প্রতি যাতে না পড়ে রাইট রাইট আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন লজ্জা দান করুক যেমন লজ্জা ছিল আহ যেটা অনুসরণ করত। আর হুজুর সাল্লা লজ্জাশীল ব্যক্তিকে পছন্দ করত এমন এমন লজ্জা যেন আমাদের হয়ে যায় আহ যখন আমার নবী সাল আলী সাত করলেন কি তোমরা লজ্জা করো সারমর্ম আরো করছি হাদিসের তোমরা লজ্জা করো পুরুষও এবং মহিলা মাথা নত করে চলো আর রাস্তার এক পাশ দিয়ে চলো তো ওই জামানার মহিলারা এইভাবে চলতো কি ওয়াল ঘেসে ঘেসে চলতো একেবারে ওয়ালের সাথে ঘেসে ঘেসে চলতো পর্দা তো থাকতোই থাকতো এরপরে ওয়াল ঘেসে ঘেসে চলতো যাতে করে কোনো পর পুরুষের ছায়াও যাতে না পড়ে এবং সাহাবাকেরা মানি মৃদানো সেভাবে চলতেন তো আমার নবী সাল্লাহ তাল আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের হুকুমে হ্যাঁ হুকুমে যারা ওই জামানের মহিলারা ছিলেন তারা কত পর্দা করতেন আর আজ আমাদের কি অবস্থা আছে তো যদি আমরা করি তাহলে আমরা স্বভাব পাবো রাইট আর যদি করি আমরা তবে জান্নাত লাভের উপায় আমাদের হবে যদি আমরা লজ্জাশীল হই তো জান্নাত লাভের উপায় আমাদের রয়েছে আর না হয়তো তার বিপরীত দিকটাই আমাদের জন্য অপেক্ষা করছে দর্শক শ্রোতা লজ্জাশীল এমন একটি বিষয় যা মানুষকে অনেক উন্নতর দিকে নিয়ে যায় দুনিয়া এবং আখেরাতের মঙ্গল বয়ে আনে আল্লাহ তাবারক আমাদেরকে যা শুনেছি এর উপরে আমল করার এবং এই কাজগুলো নিজে করার অপর পর্যন্ত পৌঁছে দেওয়ার আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাইলা আলি ওসাল্লাম আগামী পর্বে আবার ইনশাল্লাহ তালা জান্নাত লাভের উপায় এমন একটি বিষয় নিয়ে এমন একটি নেকির কাজ নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহম্মদ সাল্ল তাইলা আলহিউসাল রাখিও শুধু তোমার দয়া